আমি ডাক্তার সোমা হালদার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, চেম্বার করছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা কথা বলবো নবজাতকের যত্ন নিয়ে। সুতরাং নবজাতকের যত্ন কীভাবে নিব সেই তথ্যগুলো পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুতরাং নবজাতক, একটা শিশুর জন্মের পরে আমরা কীভাবে একটা বাচ্চার যত্ন নিব, প্রথমে আসি শিশুকে কখন বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। জন্ম সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক, একটা শিশুকে জন্মের এক ঘন্টার মধ্যে তাকে মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। প্রথম যে বুকের দুধটা আসে সেটাকে বলা হয় কলোস্ট্রাম বা শাল দুধ। এটাকে বলা হয় একটা শিশুর জন্য প্রথম টিকা। সুতরাং জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। এরপরে কথা হচ্ছে আমরা কতক্ষণ পরপর খাওয়াবো, কীভাবে খাওয়াবো, খাওয়ানোর ব্যাপারটা কীভাবে আসবে। সুতরাং জন্মের পরপরই একটা মায়ের বুকের দুধ একটু কম হয় তাহলে তাকে বারবার মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। মা এবং শিশুকে এক রুমে একই বেডে রাখতে হবে, এটাকে আমরা বলি বেড ইন, রুম ইন। তাহলে মা এবং শিশুকে একসাথে থাকতে দিতে হবে, যার ফলে সে বাচ্চার চাহিদা অনুযায়ী বাচ্চাকে সে খাওয়াতে পারবে। এছাড়া বলা হয় যে বাচ্চার যখন চাহিদা থাকবে, সে যখন কান্না করবে, সে তখন সে বাচ্চাকে শিশুকে খাওয়াবে। এরপরে অনেকের মাথায় প্রশ্ন আসে যে বাচ্চা কখন প্রস্রাব পায়খানা করবে। জন্মের পরে 24 ঘন্টার মধ্যে একটা শিশু তার ইউরিন আউটপুট বা প্রস্রাব করে থাকে, এবং আমরা বলি যে 12 ঘন্টার মধ্যে যদি স্টুল এবং ইউরিন পাস করে আমরা এটাকে বলবো একটা স্বাভাবিক শিশু, স্টুল এবং ইউরিন বা প্রস্রাব পায়খানা করেছে। এরপরে সে কতক্ষণ পরপর প্রস্রাব করবে, বলা হয় প্রথম 3 থেকে 4 দিন বা 7 দিন, যেহেতু সে মায়ের বুকের দুধ একটু কম পাচ্ছে, এই সময়টায় দিনে 3-4 বার বা 24 ঘন্টায় 3-4 বার যদি ইউরিন আউটপুট হয় সেটাকে আমরা নর্মাল বলবো। এরপরে যখন বাচ্চার মায়ের বুকের দুধ স্বাভাবিকভাবে পাচ্ছে, বাচ্চার ওজন বাড়ছে, তখন আমরা দিনে 8 বার বা 24 ঘন্টায় 8 বার যদি প্রস্রাব করে তাহলে এটাকে আমরা স্বাভাবিকভাবে তুলনা করব। এরপরে কথা আসে আমরা বাচ্চার নাভির যত্ন কীভাবে নিতে পারি। আপনার শিশু যদি হসপিটাল বা কোনো হসপিটাল বেসড কোনো ডেলিভারি হয়, সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক, সমস্ত জায়গায় বাংলাদেশের সবখানেই মোটামুটিভাবে নাভির যত্নের জন্য একটা ওষুধ নাভিতে দিয়ে দেওয়া হয়। এরপরে বলা হয় যে শুধুমাত্র ড্রাই কেয়ার বা নাভিটা যাতে শুকনো থাকে সেই যত্ন নিলে আর কোনো কিছু মেডিসিন বা কোনো বলা হয় যে গরম পানির শেক দেয় অনেকে বা মানে এমনি তাপ দেওয়া হয়, এগুলো কোনো কিছুরই দরকার পড়ে না। যদি বাচ্চা স্বাভাবিক থাকে বা কোনো ইনফেকশন বা এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে আপনার বাচ্চার শিশুর নাভিটা শুধুমাত্র শুকনো রাখলেই এই যত্নটা আমরা কিন্তু নেওয়া যায়। এর পরবর্তীতে অনেকেই প্রশ্ন করে থাকে বাচ্চাকে আমরা গোসল করাবো কবে বা কীভাবে গোসল করাবো, প্রতিদিন গোসল করাবো কি না। সেই ব্যাপারটা, শিশুর জন্মের পরে যখন নাভিটা পড়ে যাবে এরপর থেকে আপনার শিশুকে আপনি রেগুলার গোসল করাতে পারেন। তবে অনেক সময় বলা হয় যে ওয়েদার যদি ডিমান্ড করে যে আজকে খুব ঠান্ডা পড়ছে তাহলে আপনি একদিন দুই দিন স্কিপ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বলা হয় যে আপনি পুরো শরীরটা বাচ্চার শরীর শিশুর শরীরটা মুছে দিতে পারেন। সো রেগুলার গোসল করাতে হবে। তবে এই গোসলটা কী হবে, বাচ্চাকে তার শরীরের সারাশরি পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে বাচ্চার সারাশরি গোসল করিয়ে দিতে হবে। বাচ্চাকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না বা অনেক সাবান শ্যাম্পু দিয়ে অনেকক্ষণ তাকে গোসল করানো যাবে না। আমরা চেষ্টা করব বাচ্চাকে অল্প সময়ের মধ্যে কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হবে। এরপরে বলা হয় যে চুল কাটার ব্যাপারটা অনেকেই আসে, চিন্তা করা হয় যে জন্মের পরে যে চুলটা ফেলে দিতে হবে এটার কিন্তু খুব বেশি দরকার নাই। বরং বাচ্চার চুল যেটা থাকে মায়ের গর্ভ থেকে যে চুলটা নিয়ে আসে এটা কিন্তু বাচ্চাকে একটা তার মাথায় একটা প্রোটেকশন দেয়, তার টেম্পারেচার রক্ষা করে, বিভিন্ন ধরনের প্রোটেকশন দিয়ে থাকে। এর জন্য বলা হয় যে বাচ্চার মাথা শক্ত না হওয়া পর্যন্ত চুল কাটার কোনো প্রয়োজন নেই। ইভেন আমরা 1-2 বছর পরও বলি সব চুল কাটতে, তবে যদি খুব দরকার হয় 6 মাসের আগে অবশ্যই চুল কাটার দরকার নেই। এরপরে আসি আমরা ত্বকের যত্ন। ত্বকের যত্ন বাচ্চার যে কোনো শিশুরই ত্বকটা খুবই সেন্সিটিভ থাকে, ত্বকের যত্ন আমরা কীভাবে নিতে পারি। আমরা মানে অনেকেরই অনেক ধরনের আছে যে আমি সরিষার তেল দিব না নারকেল তেল দিব নাকি বা কোনো দামি লোশন বা বিদেশি ব্র্যান্ডের লোশন দিব, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমরা সবসময় বলি যে সরিষার তেলটা অ্যাভয়েড করার জন্য আপনি নারকেল তেল, বেবি অয়েল, লাইট বেবি অয়েল বা অলিভ অয়েল, এইরকম জিনিস আপনি আপনার শিশুকে দিতে পারেন। ত্বকের ময়শ্চারাইজার রক্ষা করার জন্য আপনার পছন্দ মতো লোশনটাও আপনি ব্যবহার করতে পারেন, তবে
এটার কোনো নির্দিষ্ট ইয়া নেই, আমরা শুধু বলবো যে সরিষার তেলটা বাচ্চা শিশুর ত্বকের জন্য একটু বেশি সেন্সিটিভ, এটা একটু জ্বালা হয়, যার ফলে সরিষার তেলটা অ্যাভয়েড করাটা বেটার এবং মাথায় সরিষার তেল না দেয়াই ভালো। এটা গেল আমার ত্বকের যত্ন। এরপরে আসি আমরা যে নবজাতকের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে টিকা দেওয়ার ব্যাপারটা। আমরা অনেক মায়েরাই প্রশ্ন করে থাকে যে আমরা কখন টিকা দিব, কখন থেকে শুরু করব, কী কী টিকা দেব। তাই কথা, আমাদের বাংলাদেশে যে সরকার নির্ধারিত যে ইপিআই শিডিউল চলছে, সেই অনুযায়ী আপনার বাচ্চাকে টিকা দিতে হবে। এছাড়া বাজারে বা অন্য এক্সট্রা যে টিকাগুলো, এটা আপনার ডাক্তারের পরামর্শ মতো আপনি দিতে পারেন। তো টিকা দেওয়ার শুরুটা অনেক সময় আমরা যে যক্ষ্মা রোগের জন্য যে বিসিজির টিকাটা দিই, এটা জন্মের পরপরই অনেক সময় দেওয়া যেতে পারে, অথবা 45 দিনের মধ্যে যে কোনো সময় সেই ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। এরপরে বলা হয় 1.5 মাস বয়স বা 45 দিন বয়স থেকে রেগুলার ভ্যাকসিন শুরু করতে হবে। এই সময় আপনার নির্দিষ্ট বা আপনার কাছাকাছি যে কোনো হসপিটাল বা সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে আপনি আপনার শিশুর রেগুলার ভ্যাকসিনেশন শুরু করবেন। এখানে আপনার বাচ্চার নাম এন্ট্রি হবে, আপনাকে একটা কার্ড দিয়ে দেওয়া হবে, এরপরে ওদের নির্ধারিত তারিখ অনুযায়ী আপনি রেগুলার আপনার শিশুকে টিকা দিন। সুতরাং সবশেষে বলতে হবে, আপনার শিশুর যত্ন নেওয়ার জন্য প্রথম যে জরুরি, সেটা হচ্ছে অবশ্যই আপনার শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। আপনার শিশু সুস্থ থাকুক, ভালো থাকুক, ধন্যবাদ।